সর্বস্তরের মানুষের ফুলে শ্রদ্ধা ও ভালোবাসে শিক্ত হলেন প্রখ্যাত চলচ্চিত্রকার ও অভিনেতা আমজাদ হোসেন সকালে কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গনে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী বন্ধু শুভানুধ্যায়ী সহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা ঢাকায় কয়েক দফা জানাজের শেষে আমজাদ হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হবে নিজভূমি জামালপুরে আগামীকাল সেখানেই চিরনিদ্রায় সায়িত হবেন বরেণ্য এই চলচ্চিত্র নির্মাতা ডেস্ক রিপোর্টে বিস্তারিত শুধু পরিচালকই নয় আমজাদ হোসেন ছিলেন একাধারে সাহিত্যিক চিত্রনাট্যকার গীতিকার ও অভিনেতা গত আঠেরো নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় বরেণ্যই নির্মাতাকে এরপর প্রধানমন্ত্রীর সহায়তায় উন্নত চিকিৎসার জন্য আঠাশ নভেম্বর রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে গত চোদ্দ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এর এক সপ্তাহ পর গতকাল সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হয় সকালে আমজাদ হোসেনের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সেখানে তার কফিনে শেষ শ্রদ্ধা জানান চলচ্চিত্র পরিচালক নাট্য ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় তারা বলেন আমজাদ হোসেনের মৃত্যুতে বাংলা চলচ্চিত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয় আমজাদ হোসেন সাহেবকে এক্সপ্লেন করতে গেলে আমাদের অনেক কিছু কর্মের দিকে দৃষ্টিপাত করতে হবে হেন কোনো কর্ম নেই যাকে যেই কাজের সাথে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে উনি সম্পৃক্ত ছিলেন শিল্পের জায়গায় তিনি যে সৃষ্টিশীলতা দেখিয়েছেন তার জন্য আমাদের অশেষ অশেষ শ্রদ্ধা স্বাধীনতার পর থেকে না আগে থেকেই শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা কার্যালয়ে এরপর মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফটিসিতে পরে চ্যানেলাই কার্যালয় হয়ে বরেন নই নির্মাতার মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরে নিয়ে যাবার সিদ্ধান্ত হয়েছে আগামীকাল বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সাহিত করা হবে বাংলা চলচ্চিত্রের গুণী এই মানুষকে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ